तो हेलो बंधुरा नमस्कार আমার নাম শ্যাম সুন্দর আর তোমরা দেখছো পিপি শ্যাম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার একটা বন্ধু স্বপ্নপুরি থেকে নতুন একটা কেটিএম বের করছে, মানে পারচেস করেছে। তো সেখানে আমি এখন যাচ্ছি আর সেখানে গিয়ে দেখি কিভাবে ডেলিভারি দেওয়া হয় আর স্বপ্নপুরি থেকে কি ফ্যাসিলিটি দেওয়া হয়। চলো সেখানে গিয়ে কথা হবে। ফাইনালি আমি শোরুমের কাছে চলে এসেছি আর অলরেডি রোহিত ভাই এখানে এসে গেছে, দেখে নাও। সব বন্ধুরা সবাই এসে গেছে এখানে অলরেডি বাইকটা নিয়ে এবার না ছাড়া হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রোহিত ভাই। ভাই মুখটা খোলা ভাই, এত লজ্জা কিসে। তো কেমন লাগছে ভাই নতুন বাইকটা? ভালো লাগছে। তারপর কেমন আছিস বল? ভালো, তুই কেমন আছিস? তো নতুন বাইক। তো বন্ধুরা গাড়িটি ডেলিভারি দেওয়ার আগেই আমি নিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা গাড়িটা ফাইনালি হাতে পেয়ে গেছি। তো একটু ঘুরতে আসলাম আর রিভিউ দেওয়ার জন্য একটু চলে আসলাম। আর গাড়িটা এখানে আছে। তো বন্ধুটা শোরুমে এখন দাঁড়িয়ে আছে, আমি একটু ঘুরতে এসেছি বাইকটা নিয়ে। তো কেমন লাগলো গাড়ি চালানো সেটাই দেখাবো বলে। তো বন্ধুরা গাড়িটা চালাতে এত সুন্দর কি বলবো, কেটিএম মানেই বুঝতে পারছো যে আলাদা একটা আমেজ। তো কেটিএম ইজ কেটিএম, কোনো কথা হবে না। বাইক নিঃসন্দেহে ভালো, কোনো অসুবিধা নেই। যেহেতু নতুন গাড়ি কোনো অসুবিধা হওয়ার কথাও নয়। তো আমার তো খুব দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর স্বপ্নপুরি থেকে তো গাড়ি নিলে ডেফিনেটলি কম দামে হবে। আর এই ভিডিওটা দেখে যদি কেউ বাইক পারচেস করতে যাও তো তার একটু ডিসকাউন্ট অবশ্যই হয়ে যাবে। তারপর চলো শোরুম থেকে ফোন করেছি, আমি গাড়িটা অনেকক্ষণ আগে নিয়ে এসেছি, এখনও ফোন করছে যে গাড়িটা নিয়ে গেল কোথায়। ভাবছি আমি গাড়িটা নিয়ে হারিয়ে গেছি, গাড়িটা আমি নিয়ে চলে গেছি কোথাও। ফাইনালি শোরুমেতে কাকা আর কাকিমা এসে গেছে এখানে, রোহিতদার মা বাবা এটা। আর তো কাকিমা, রোহিত কি এমন করেছিল যার জন্য তুমি তাকে বাইক কিনে দিচ্ছ? কতদিন পায়ে হাতে ধরেছে? তো এমনি এমনি পায় না, এটাই বোঝা যাচ্ছে, বায়না করেছিল। তো শোরুমে এখন গৌরাঙ্গদার সাথে কথা বলছে। তো কাকাবাবু এখন কাগজের প্রসেসগুলো সেরে নিচ্ছে, তারপরে ডেলিভারি কাজ শুরু হবে। তো ফাইনালি শেষমেশ গাড়িটা ডেলিভারি দেওয়া হচ্ছে। নতুন বাইক কেমন লাগছে একটু বলে দে। লাগছে খুব ভালো লাগছে। আর এই প্ল্যানটা কতদিনের ছিল? প্ল্যান ছোটোবেলা থেকে আমার KTM শখ ছিল, যখন থেকে বাইক চালানো শিখেছি তখন থেকে KTM শখ ছিল, তো ফাইনালি এখন পূরণ হলো, তাই তো? ভিডিওটা এখানেই শেষ করবো। আর কেউ সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করতে কেউ যেন ভুলো না। তো ভাই নতুন গাড়ি নিয়েছে, অবশ্যই একটু কংগ্রাচুলেট করে দিও। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, আবার আসবো আমি একটা কিছু না কিছু ভিডিও নিয়ে। আর চলো, বাই।